মার্কেটার্স, কেমন আছেন সবাই? অ্যাগেন সৌরভ শান্ত, আমি টিম জাফরির একজন মেম্বার অ্যান্ড টি স্প্রিং বিডির একজন মেম্বার। তো আজকে আমি টুইটার ম্যানেজমেন্ট টুলস নিয়ে একটা টুলস নিয়ে আলোচনা করব। দেখা যাচ্ছে কি অনেকেরই প্রবলেম হচ্ছে, নিউবিড যারা অনেকের প্রবলেম হচ্ছে টুইটারে। দেখা যাচ্ছে অনেক ফলো করতেছে বাট ফলো ব্যাক পাচ্ছে না। তো সেক্ষেত্রে আবার টুইটারে যে লিমিটেশনটা আছে, যে একটা এজের মানে টুইটার অ্যাকাউন্টের এজ, টুইটার ফলোয়ার লিমিটেশন, ওগুলোতে ওরা প্রবলেম ফেস করতেছে। যেমন আজকে সকালে একজন আমাদের সাথে শেয়ার করছিলেন, তো দেখেন তার 3,855 জন সে ফলোইং করছে বাট মাত্র 712টা ফলো ব্যাক পাইছে। এখন কথা হচ্ছে এখানের মধ্যে কতজন অ্যাক্টিভ, কতজন মানে রেগুলার ইউজ করে, আর কতজন হিউম্যান, কতজন নর্মালি কোম্পানি ইউজ করে যারা আপনার জন্য না, যারা আপনার নিজ বেজ না। সত্যি কথা হচ্ছে আপনার নিজ বেজ না। তো দেখা যাচ্ছে 3,000 মধ্যে এখন আমি বলতে পারবো যে এখানের মধ্যে অ্যাটলিস্ট 500 মানুষ আছে যারা টুইটার ইউজই করে না। তার মধ্যে আবার 100 আছে যে যারা মনে করেন কোম্পানি রিলেটেড, ঠিক আছে, যারা আপনাকে কখনো ফলো করবে না, কারণ তারা নিজেরাই তো নর্মালি তারা নিজেরাই একটা কোম্পানি, তারা নিজেরাই চাচ্ছে যে ফলোয়িং ফলোয়ার, যাদের ফলোয়ার গেইন করতে তারা কেন আবার ফলোয়িং করবে। তো সেই ব্যাপারটা নিয়ে আজকে একটু আমি যতটুকু জানি আমি শেয়ার করার চেষ্টা করব। আমি যেটা করি আর কি, তো সেই জিনিসটাই আমি করার চেষ্টা করব, মানে শেয়ার করার চেষ্টা করব। তো চলেন শুরু করি যাক, করা যাক। তো এটা হচ্ছে আমার একটা টুইটার প্রোফাইল, নট রিয়েল না, এটা এমনি নর্মালি অনেক আগের খোলা, জাস্ট খুলে রাখা হয়েছিল। নর্মালি মাঝে মাঝে পোস্ট করা হয়, মাঝে মাঝে করা হয় না। তো এখানে দেখেন এটা রেশিওটা খুব খারাপ, এটা রেশিও খারাপ দেখে এটা নেওয়া হয়েছে যাতে আপনাদেরকে ভালোভাবে বোঝানো যায় জিনিসটা। তো যে সাইটটার কথা আমি বলবো সেটা হচ্ছে স্ট্যাচু অফ ব্রিউ। এটা আগে ছিল unfollower.com হিসাবে মেবি ছিল, শিওর না আমি এটা নিউজের মধ্যে পাইছি। তো যে জিনিসটা দেখাবো, এখানে সাইন আপ করবো, আমরা সাইন আপ করবো যেহেতু টুইটারটাই বেটার, টুইটার চেয়ে ইনস্টাগ্রামে টুইটারটাই দেখি, ঠিক আছে। তো টুইটার এখান থেকে আপনি পাসওয়ার্ড দিয়ে নেব, অথেন্টিক নিচ্ছে। তো এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে, তো আমি অ্যাকাউন্ট খুলে নিতে হবে, এখানে চলে আসলাম। তো আমি অ্যাকাউন্টটা খোলার জন্য আসলে ভিডিওটা পজ করা হয়েছে, যাই হোক। এটা হচ্ছে মানে একটা ইমেল সেন্ড করবে আপনাদের, ইমেলটা আপনারা ভেরিফাই করে নেবেন, কনফার্ম করে নেবেন আর কি। তো আমি ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যাই, এখানে ক্লিক করবেন। আসলে সত্যি কথা কি সাইটটা হচ্ছে আপনার ফ্রি না, আপনার ট্রায়াল বলতে কি আপনার একটা ডেলি একটা লিমিটেশান আছে যে আপনি এতটুকু ইউজ করতে পারবেন, আবার এতটুকু ইউজ করতে পারবেন না। তো সেই ব্যাপারগুলো আমি এখন আপনাদের শো করবো যে কীভাবে করতে হবে। হ্যাঁ, আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। তো আমরা এখান থেকে দেখবো যে আসলে এখানে কী কী কাজ করতে হবে, ঠিক আছে। তো যে জিনিসটা আছে এখানে, যে জিনিসটা ফার্স্টে দেখাবো যে এটার প্রাইজিংটা যেটা, এটা হচ্ছে নর্মালি ফ্রিতে আপনি কিছু কিছু করতে পারবেন, আদারওয়াইজ প্রাইজিং অনেক হাই। আমরা প্রাইজিংটা আমাদের যাওয়ার দরকারই নেই, যেটুকু আমি দেখাবো এইভাবে আপনি প্রতিদিন কাজ করলে হিউজ পরিমাণে করতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে। তো যে জিনিসটা দেখাচ্ছি, তো আমার এখানে দেখেন আমার এখানে ফলোয়ার হচ্ছে 972 জন, এখানেও 918 জন আছে। তারপরে এখানে 918 বলতে নট ফলো ব্যাক আর কি, যাই হোক। তারপরে ফলোয়ার আছে হচ্ছে 290টা। তো আমার এখানের মধ্যে যে জিনিসটা দেখার বিষয় যে নট ফলো মানে যারা আমাকে ফলো করে না, আমি তাদেরকে ফলো করছি, আমি 918 জনকে ফলো করছি বাট তারা আমাকে ফলো করে নাই, এই মানুষগুলো আমাকে ফলো করে নাই, ঠিক আছে। তো আমি এখান থেকে তাদেরকে আনফলো করে দিতে পারি, যেমন এই যে আমি, সে আমাকে ফলো করে নাই, আমি কেন তাকে রাখবো, উনি আমাকে ফলো করে নাই, আমি কেন রাখবো তাকে, আমি আনফলো করে দিব। এখানে ফুল লিস্টটাই আছে, আমি আনফলো করে দেবো, আমার যতগুলো মন চায় আমি সবগুলোকে আনফলো করে দেবো। আবার দেখা যাচ্ছে কি এখানের মধ্যে অনেক আছে যে ভেরিফাইড পেজ আছে, ভেরিফাইড অ্যাকাউন্ট আছে, যেমন এই যে এরা ভেরিফাইড, তো তাদেরকে আপনি ইচ্ছা হলে রাখতে পারবেন, ইচ্ছা হলে আপনি
আনফলো আনফ্রেন্ডও করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে মিউচুয়াল ফলো ব্যাক, ঠিক আছে, এরা হচ্ছে ফলো যারা আপনাকে ফলো ব্যাক করছে, আপনি তাদেরকে ফলো করছেন এবং তারা আপনাকে ফলো ব্যাক করছে। যারা ফলো ব্যাক করবে না আপনি তাদেরকে আনফলো করে দেবেন। যে জিনিসটা আমি এই যে দেখাইলাম নট ফলো ব্যাক, যারা আপনাকে ফলো করতেছে না তাদেরকে আপনি আনফলো করে দেবেন। যেমন আপনার একটা রেশিও মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। দেখেন যে জিনিসটা আমি একটু আগে দেখাইলাম যে দেখেন তার রেশিওটা আপনি বলতে পারেন যে কত হাই পরিমাণে রেশিও চলে গেছে, 720টা মাত্র ফলোয়ার আসছে বাট 3855টা তার ফলোয়িং করতেছে, তো রেশিওটা অনেক অনেক হাই, প্রায় 6:7-এর মতো, 6:1 মতো চলে আসছে। আমরা 1:1 রেশিও ফলো করবো, মা ফার্স্টে 1:1 করবো, দেন আস্তে আস্তে আমরা বাড়তে থাকবে, যেমন দেখবে 2:1 চলে আসবে। তখন আপনি যখন ঠিকভাবে আপনার পোস্ট করবেন, আপনি যখন ঠিকভাবে আপনার মানে অ্যাকাউন্টটাকে আপনাকে অ্যাক্টিভ রাখবেন যত বেশি, তখন দেখবেন যে আপনার অটোমেটিক ফলোয়ার চলে আসতে থাকবে। আপনাকে তখন আর এইটা নিয়ে ফলোয়ার ফলোয়িং করে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যখন কন্টেন্ট ভ্যালুয়েবল কন্টেন্ট যখন দিবেন তখন দেখবেন আপনার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, যদিও এগুলোতে টাইম লাগে। সত্যি কথা কি, আপনাকে টাইম স্পেন্ড করতে হবে, অনেক টাইম স্পেন্ড করতে হবে যদি আপনি ভালো কিছু করতে চান, টাইম স্পেন্ড করতে হবে। তো মিউচুয়াল ফলো ব্যাক এটা তো দেখালাম আমি, যে আপনাকে যারা ফলো করছে মানে ফলো ব্যাক করছে, মিউচুয়ালি মানে আপনিও ফলো করতেছেন সেও আপনাকে ফলো করছে মিউচুয়াল। তারপর হচ্ছে ফ্যান, যারা আপনাকে ফলো করছে বাট আপনি তাদেরকে ব্যাক করেন নাই, যেহেতু সে আমাকে ফলো করছে আমাকে তার ফলো করা দরকার, যেহেতু আমি 1:1 রেশিও মেনটেন করি তো আমাকে এভাবে ফলো করা দরকার, আমি ফলো করব। দেখবেন যে ফলো করবেন, কোম্পানি বলে কোম্পানি এটা আপনার উপর ডিপেন্ড করে, তবে আমি আপনাদের সাজেস্ট করব কোনো কোম্পানি যেগুলার যেই মানুষগুলার প্রোফাইল পিকে বা অ্যাভাটারে আপনার প্রোফাইল পিক আছে তাদেরকে আপনি ফলো করবেন, তারা আপনার তার কাস্টমার। এই যে হোয়াইট এক্সপ্রেস, সে আপনার কাস্টমার, সে একটা কোম্পানি, ঠিক আছে, সে আপনাকে ফলো ব্যাক করবে না, সে আপনার টার্গেটেড না, সে আপনার টার্গেটেড কেউ না, ঠিক আছে। তো আপনার এই ক্ষেত্রে দিয়েও আপনার কোনো লাভ হবে না। আপনার লাভ হতে পারে এটা যে তার পোস্টগুলো যদি আপনার অ্যাকাউন্ট রিলেটেড থাকে আপনি সেগুলো অনুযায়ী আপনি একটা পোস্ট করতে পারবেন, যা রিটুইট করতে পারবেন বা আপনার ফলোয়ারদেরকে জানাইতে পারবেন, ঠিক আছে, এরকম কিছু হইতে পারে, আদারওয়াইজ আর কিছুই না, ঠিক আছে। যেমন এই যে সে ইউএসএর ফ্লোরিডার, সে আমি ফলো করলাম, যেমন এখানে সে অন্য বিটকয়েন যাই হোক আমি তাকে ফলো করলাম না, সে আবার এখানে আসে তাকে আমি ফলো করলাম, প্রোফাইল পিক আছে, আপনি সেটা দেখে দেখে প্রোফাইল পিক ফলো করলেন। আর এখানে সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে সে কতক্ষণ আগে অ্যাক্টিভ আছে সেটা আপনি দেখতে পারবেন। সবচেয়ে সুন্দর লাগে হচ্ছে আমার কাছে এই জিনিসটা যে সে 21 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, সে 2 দিন আগে অ্যাক্টিভ ছিল, সে 14 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, সে 17 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল। ইভেন সে কোন জায়গায় সে যদি বলে দেয় যে আমি এই জায়গায় বা যে এখান থেকে যেমন আপনার আপনার ইয়ে ঠিক করতে পারবেন, যেমন প্রোফাইলের এখানে আমি এরিয়াটা আসে, এরিয়াটা আসে দেখেন আপনি এখানে লোকেশন, আমি এখানে লোকেশন কিছু ঠিক করি না, আমি যদি দেখেন ঢাকা ঠিক করে দেই, সেভ করলাম, তো ঢাকা, তো আমার এখানেও কিন্তু ঢাকা আসবে, এখানে ঢাকা শো করবে। তো এই জিনিসটা আপনি দেখতে পারবেন, যেহেতু আমাদের টার্গেটেড কান্ট্রি ইউএসএ অর ইউরোপ যেটাই করেন আপনি, তখন আপনি এখান থেকে দেখতে পাবেন। যেমন আমার যদি মনে করেন আমি কান্ট্রি রিলেটেড হচ্ছে আমার ইউএসএ, সেটা নিউ ইয়র্কের, আমি তাকে তার যদি প্রোফাইল পিক থাকতো এবং সে যদি অ্যাক্টিভ থাকতো, ইভেন আপনার নিজ বেজ যদি হইতো তাহলে আপনি তাকে ফলো করে রাখতেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এরকম আর কি, যে ফ্যান তাদেরকে আপনি জাস্ট যারা আপনাকে ফলো করছে বাট আপনি তাদের ফলো ব্যাক করে নেন, তো আপনি দেখবেন যে যারা যারা মানুষ মানে হিউম্যান তাদেরকে আপনি ফলো করে রাখবেন। যেমন এই ফলো করছে সে একদিন আগে ছিল, আমি ফলো করে রাখলাম, এ ছিল ইন্ডিয়ার, আমি ইন্ডিয়ার তো আমার টার্গেট না, আমি ফলো করবো না, ঠিক আছে। সে এখন যদি আপনাকে সে ফলো করলে আপনি তাকে ফলো করছেন না, সে যদি রেশিও মেনটেন করে সে দেখবেন যে আপনাকে আনফলো করে দেবেন, তো আসলে সে আপনার টার্গেটেড না, সে আনফলো করলো কি আর না করলেই বা কি, তাতে আপনার কিছু আসে যায় না, ঠিক আছে। তো এটা ফ্যান চলে গেলো, তারপর নিউ আনফলো, মানে রিসেন্টলি কে আপনাকে আনফলো করলো, যদি আমার এখানে কেউ নাই এখানে আপাতত, সো আপনি দেখতে পারবেন। তো যারা আপনাকে আনফলো করবে আপনি তাদেরকেও আনফলো করবে করে দেবেন, সে আপনাকে আনফলো করে দিছে যেহেতু তার আপনাকে দরকার নেই, তাহলে আপনারও তার দরকার নেই, তার শুধু শুধু আপনি ফলো করে কী করবেন, আপনার কোনো কাজই নেই, কারণ সে আপনাকে ফার্স্টে ফলো করছে, ফলো করার পর আবার আপনার আনফলো করে দিছে, দ্যাট মিনস তার কোনো হেডিক নেই আপনাকে নিয়ে, সো আপনারও তার দরকার নাই। আবার এখানে দেখতে পাবেন যে কে আপনাকে নতুন ফলো করছে, মানে এটা ফ্যানের মধ্যে আপনি পেয়ে যাবেন, ফ্যান্সের মধ্যে পেয়ে যাবেন কে আপনাকে ফলো করলো, ফলো ব্যাক করলো বা নতুন কী করলো আপনি দেখতে পারবেন। বা নতুন করলে আসলে সুবিধা হচ্ছে কি, নতুন করলে আপনি দেখতে পারবেন যে হ্যাঁ নতুন করছে বাট সে কোনো অ্যাক্টিভিটি নাই,
সো আপনি তাকে যদি দেখেন যে হ্যাঁ ফলো করছে, তার অ্যাক্টিভিটিও ভালো আছে, আপনি তাকে ফলো করলেন। আর যদি দেখেন যে না, সে কোনো অ্যাক্টিভিটি নাই, শুধুমাত্র করে রাখছে, তাহলে আপনার দরকার নাই, আপনি এমনি রেখে দেন। তারপর মেনশন টেকার, কে আপনাকে মেনশন করছে, কোন পোস্টের মধ্যে আপনাকে মেনশন করছে, সেই পোস্টটাকে আপনি একটু রিসার্চ করে মানে রিসার্চ করেন যে হ্যাঁ সেখানে গিয়ে আপনার নিশ্চয় রিলেটেড কিছু আসবেন। যদি সে থাকে তাহলে আপনি তাকে ফলো করে রাখেন, কারণ সে তার নিজ হচ্ছে আপনার, আপনাকে তার আপনার কেয়ার আছে, সে আপনাকে ফলো করতেছে বা আপনাকে মেনশন করছে, তো আপনি তাকে ফলো করে রাখেন, দেখবেন যে সে একটা সময় আপনাকে ফলো ব্যাক করতো। আর যদি ফলো ব্যাক না করে তো এখানে তো সেটা আসেই, সেটা আমি উপরে দেখাইলাম যে ম্যানুয়াল ফলো ব্যাক সিস্টেমটা, ঠিক আছে। তো মেনশনটা চলে গেল, পাওয়ার সার্চ, এটা হচ্ছে সবচেয়ে জোস। যদি এটা আমি যখন ফার্স্ট শুরু করলাম এখানে একটা সুন্দর জিনিস ছিল, বাট এখন সেটা নাই এখন, তো সেই জিনিসটা নিয়ে আমি একটু পরে আসতেছি, এটা এখানে করবো, এখানে পরে করবো। কফি ফলোয়ার, যেমন ফলোয়ার এখান থেকে আমি আপনাকে যেমন ভিড আইকিউ বা ব্র্যান্ড চেকার মাইকেল স্মিথ, সাপোজ মাইকেল স্মিথ নিলাম, সে যদিও কি আমি সেটা বলতে পারবো না, এগিয়ে নিলাম, তো এরটা আমি কপি করলাম, তার ইউনিয়নটা আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম, আমি গোতে ক্লিক করলাম। তার যত ফলোয়ার আছে, যেমন 4654টা ফলোয়ার, সবগুলো ফলোয়ার এখানে চলে আসবে। চলে আসার পরে আপনি দেখতে পারবেন ওই যে আগের রেশিওটা মেনটেন করবেন, সে কোন জায়গায় থাকে, কতক্ষণ অ্যাক্টিভ, কেমন টুইট করে, কী পরিমাণে অ্যাক্টিভ থাকে, আপনি সেগুলো দেখতে পারবেন। দেখে দেখে আপনি ইচ্ছা মতো ম্যানুয়ালি ফলো করতে পারবেন, ঠিক আছে। ইচ্ছা মতো আপনি ফলো করে নিলেন যে হ্যাঁ সে তো এই যে, যেমন তার 268টা টুইটস আছে, 300 ফলোইং করতেছে, 174টা তার ফলোয়ার, সো ভালো। জাপানিজ, যদিও জাপানিজ এশিয়ান আমাদের না, তো তাও কিন্তু তার এখানে মধ্যে দেখেন সে 3 মাস আগে লাস্ট টুইটটা করছে বা অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ থাকতে পারে বাট টুইটটা সে 3 মাস আগে করছে, দ্যাট মিন সে তেমন একটা অ্যাক্টিভ না, ঠিক আছে। সো আপনি এগুলো দেখবেন, এগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে টুইট সার্চ, আপনি একটা হ্যাশট্যাগ দিয়ে সাপোজ কী বলবো, এটা মনে করেন আমার এখানে সব ধরনের পোস্ট আছে, সো সাপোজ আমি এসিও নিয়ে বললাম, এসিও নিয়ে আমি গো দিলাম। লোকেশান, লোকেশান আপনি ফিল্টার করতে পারেন, যেমন ইউএসএ, ইউএসএ দিলাম, ঠিক আছে, সার্চ করলাম। হ্যাঁ দেখেন এই টুইটটা বা এ এই ইউজারটা টুইট করছে, হোয়াট ইজ লুকিং ফর ওয়ান, এখানে দেখেন সে টুইট করছে, অ্যান্ড তার বা মানে হোম কান্ট্রিও ইউএসএ, ইয়ারে আর আবার কী যেন ইয়েটার নাম আমি ভুলে গেছি, যাই হোক দেখেন সে তার সবগুলো হচ্ছে ইয়ে করা, ইউএসএ থেকে, ইউএসএ থেকে করা, মানে আপনি এখান থেকে দিবেন, এখান থেকে কপি করবেন বা এখান থেকে কপি করে নিয়ে আপনি গুগলে সার্চ করবেন সে কি আসলে কেন নাকি, তখন আপনি দেখেন এখান থেকে আপনার ইয়েগুলো পাচ্ছেন, এই যে হিউম্যান তারা কতক্ষণ আগে অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভিটিটাও দেখানোর কথা সেখানে দেখাচ্ছে না, যাই হোক আপনি প্রোফাইলে একটু ঘেটে ঘেটেই দেখা দেখলে ভালো। এর আপনি এখান থেকে ক্লিক করলেন, ডাইরেক্ট এখানে প্রোফাইলে চলে আসলো, তখন আপনি দেখলেন যে তার টুইটটা লাস্ট কত ছিল, 12 ঘন্টা আগে তার টুইট ছিল, ঠিক আছে। তারপরে তার তুলসা, এটা হচ্ছে নাম, আমি সার্চ করলাম গুগলে, তখন এখানে দেখেন সিটি অফ এখানে যে ইউনাইটেড স্টেটের একটা পপুলার সিটি, 47th মোস্ট পপুলার সিটি, ঠিক আছে। এটা তো আপনি এভাবে বের করলেন, বের করে করে আপনার টার্গেটেড, ইভেন টার্গেটেড অবশ্যই টার্গেটেড আপনি নেবেন, আপনার যেই নিশ্চয়ই কাজ করেন সেটার অবশ্যই একটা হ্যাশট্যাগ আছে, মানে পপুলার একটা ট্রেন্ড একটা হ্যাশট্যাগ আছে। তো হ্যাশট্যাগ নিয়ে আমি একটা ভিডিও বানানো চাচ্ছি, বাট এটা পরে বানাবো, হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে বা ভালো কীভাবে আপনি হ্যাশট্যাগ নিতে পারবেন। যাই হোক হ্যাশট্যাগ তো সব অবশ্যই আছে, আপনি যেখানে যান আপনার হ্যাশট্যাগ এখানে যে একটা টুইট করতে যান, আপনার যেমন এসিও, এসিও টু এসিও আপনি যে সার্চ করলে দেখেন আপনার এসিও অনেকগুলো, আপনার এসিও চ্যাট, এসিও আপনার হ্যাশট্যাগ আছে, সো আপনার যেই নিশ নিয়ে নেন নিশের একটা হ্যাশট্যাগ তো থাকেই, নর্মালি থাকে, থেকেই যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার টুইট দিয়ে সার্চ করে আপনার যারা রেগুলার অ্যাক্টিভ থাকে ও তাদেরকে ফলো করতে পারবেন। আচ্ছা এখানে আসি যে মেইন ব্যাপারটা, ঠিক আছে, যে ওই রেশিওটা আমি কীভাবে কমাইতে পারি, এই রেশিওটা আমি কীভাবে কমানো সম্ভব, আমি সেই জিনিসটা এখন দেখাবো। এখানে এভরিওয়ান ফলো, আপনি যাদের ইউ ফলো মানে আপনি যাদের ফলো করছেন সবার এখানে চলে আসবেন, ঠিক আছে, এটা আর বোঝানোর কিছু নাই। দেন হচ্ছে ইনঅ্যাক্টিভ ফলোয়ার, ইনঅ্যাক্টিভ ফলোয়ার হচ্ছে তারাই যারা মিনিমাম 3 মাস
তারা অ্যাক্টিভ নাই, মিনিমাম 3 মাস অ্যাক্টিভ নাই, তারা তাদের কোনো খবর নাই। তারা লাস্ট 3 মাস আগে টুইট করছে, দেখেন 3 মাস আগে টুইট করছে, এই যে 2 বছর আগে টুইট করছে। যদি আমি বললাম তো আমার এটা অ্যাক্টিভ না, সো আমি এগুলো নিয়ে ক্যাটাগরি করি নাই, অ্যাক্টিভ করছে। যদি হিউম্যান তাদের কোনো খবর নেই, তো এগুলো দেখে আপনার কী লাভ? কোনো লাভ আছে? কোনো লাভ না, শুধু শুধু আপনার ফলোয়িংয়ের রেশিওটাই খুব বাড়বে। আপনি এখানে দাম দাম সব আনফলো, একটা একটা করে আনফলো করবেন, সব আনফলো হয়ে যাবে, ঠিক আছে? হিউজ লিস্ট, ঠিক আছে, হিউজ লিস্ট, যেগুলো অ্যাক্টিভ না, তো আমার এগুলো রাইখ আমার কোনো লাভ নেই। তখন দেখবেন যে আপনার অটোমেটিক নট ফলোয়িং লিস্ট আপনার কমে আসতেছে, রেশিওটাও খুব ভালো একটা সুইটেবল রেশিওতে চলে আসবে। যেমন যেমন 290টা আছে, এখন 290টার মধ্যে চলে আসবে, দেখুন 500টারই ফলো ফলোয়িং করছি, 290টা আমার ফলোয়ার আছে, ঠিক আছে, সো বেটার। হ্যাঁ, তারপর হচ্ছে ইনঅ্যাক্টিভ ফলোয়ার, এখন হচ্ছে ফেক ফলোয়ার। যেমন আমি যে মানে রিলেটেড কাজ করতেছি তারা ওই রিলেটেড না, বাট আমি তাদেরকে আনফর্চুনেটলি ফলো করে রেখে দিছি, যে ওইখান থেকে টুইটার থেকে ডাইরেক্ট ফলো করছি, আমি আর এত কিছু খেয়াল করি নাই যে তারা আসলে না। যেমন এখানের মধ্যে আছে যে নাই আর কি, এখানের মধ্যে এরকম শো করতেছে যে নাই, আমার এরকম নাই, কারণ আমি এখানে মাল্টিলি রিলেটেড পোস্ট করতেছি, তো তাই এরকমভাবে আসতেছে না। যাই, আপনাদের বলে দিচ্ছি যে যেমন দেখা যাচ্ছে কি আমি এসইও রিলেটেড পোস্ট করতেছি, বাট আমি একজনকে ফলো করে আছি, সে মিউজিক রিলেটেড, সে মিউজিকে অনেক বেশি ইন্টারেস্ট, তার এসইও অনলাইন নিয়ে তার কোনো হেডিং নেই, কিন্তু আমি তাদেরকে ফলো করেছি, সো সে হচ্ছে আমার ফেক ফলোয়িং, আমি তাদের একটা ফেক একটা ফলোয়িং করলাম, তো আমি তাকে আনফ্রেন্ড করে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে প্রোফাইল পিক, ঠিক আছে, নো প্রোফাইল পিক, দেখেন এখানের মধ্যে হিউজ একটা লিস্ট, আমার এখানে যদি কম আপনাদের এখানে বেশিও থাকতে পারে। সবচেয়ে জোস একটা জিনিস, যে সে যতই অ্যাক্টিভ থাকুক, যেমন দেখেন তার 78টা সে, যে সে যতই অ্যাক্টিভ থাকে ওই একজন টুইটার অ্যাকাউন্ট বা টুইটার মেম্বার, যদি সে তার অ্যাকাউন্টের প্রোফাইল পিকই চেঞ্জ না করতে পারে, সে তার আপনার জন্য কোনো ভ্যালুই ক্রিয়েট করে না, তার কোনো ভ্যালুই নেই। তো যাদের দেখবেন যে প্রোফাইল পিকে দিন, তাদেরকে চোখ বন্ধ করে আনফ্রেন্ড, তার যতই যে তার ফলোয়ার 578টা ফলো, কিন্তু ফলোয়িং 0, সে যেই হোক, ঠিক আছে, আপনি ইচ্ছা মতো আপনার চোখ বন্ধ করে আনফলো করে দেন। দেখেন এখানে 1 লাখ আছে, এটা বট ইউজ করছে শিওর, যাই হোক সে প্রোফাইল পিকই নাই, সো সেটা আপনার জন্য না, সে এখন যেটা ইচ্ছে এরা হোক, আপনার কোনো হেডিক নেই, চোখ বন্ধ করে আনফ্রেন্ড, ডাইরেক্ট আনফলো করে দেবেন, শেষ, সে আনফলো হয়ে গেছে সবগুলো। এখন আপনার এখানে দেখেন আমি যদি যেমন এটা ইনঅ্যাক্টিভের যেটা ছিল আমি এটার মধ্যে করে ফেলি, অনেকগুলো করে ফেলি, তারপর আপনারা রেশিওটা দেখতে পারবেন যে অনেক সুন্দর রেশিওটা চলে আসছে। আচ্ছা, নব্বইটা করলাম, এখানে দেখতে পারবেন যে কয়টা করছেন। যেহেতু আমরা ফ্রি বা লিমিটেড ভার্সন আমরা ইউজ করি, সেহেতু আমাদের কিছু লিমিটেশান আছে। আপনি ডেইলি এই ওয়েবসাইট থেকে আপনি ডেইলি 50টা ফলো করতে পারবেন, অ্যান্ড আনফলো করতে পারবেন 100টা, ব্লক লিস্টে রাখতে পারবেন 5টা, মেনশন করতে পারবেন 5টা, মানে এখান থেকে যদি আপনি কিছু করেন, এই ওয়েবসাইট থেকে যদি কিছু করেন, তাহলে আপনি এরকম একটা লিমিট, আর ওইখান থেকে তো হচ্ছে লিমিট নাই, লিমিট আছে বাট মানে আনলিমিটেড বলতেছি না, যেমন 50টা 100টা, এখানে যেমন 50টা আছে, আপনি এখানে 100টাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে মেবি 1000টা মেবি টুইটারে ফলো করা যায়, আই ডোন্ট নো, শিওরটা জানি না, যাই হোক। তো এখান থেকে আপনি দেখেন 50টা আমার লিমিট আছে, আমি আজকে 37টা করলাম, এই যে আপনাদের সামনেই করলাম, 37টা করলাম বা 13টা করলাম, আর 37টা লেফট এখানে, আর 100টার মধ্যে 10টা লেফট, আর এখানে মেনশন কিছুই করিনি, তো আমি রেখে দিছি নর্মালি। তো এই জিনিসটা আসলে মেনটেন করতে হবে, কিছু করার নাই, যেহেতু আপনি ফ্রি ভার্সনটা ইউজ করতেছেন, আপগ্রেড করে নিলে আপনার এখানে হয়তো আনলিমিটেড চলে আসবে, আপগ্রেডের আপনার যে যাওয়ার দরকারই নেই, কোনো দরকার নেই। আপনি প্রতিদিন এরকমভাবে আপনি 50টা করে ফলো করবেন, দেখবেন যে আপনার 10, 15, 12, 20টা করে আপনার ফলো আসতেছে, দেন আপনার অন্যগুলোকে আনফলো করে দেবেন। অবশ্যই 1 উইক ওয়েট করবেন, সবার ফলো করার পরে, ফলোয়িং করার পরে আপনার 1 উইক অ্যাটলিস্ট ওয়েট করবেন, যদি সে 1 উইকের মধ্যে আপনাকে মানে ফলো ব্যাক না করে, দ্যাট মিন্স সে অ্যাক্টিভ না, বা আপনার উপর তার কোনো ইন্টারেস্ট নাই। যে তার ইন্টারেস্ট না, আমার ইন্টারেস্ট থাকার কথা না, কারণ টুইটার মধ্যে কোটি কোটি অ্যাকাউন্ট আছে, নিউজ পেজে কোটি কোটি অ্যাকাউন্ট আছে, সো আপনি আপনার টার্গেটেডগুলোকে খুঁজে খুঁজে বের করেন, যারা অ্যাক্টিভ সেগুলো আপনি বের করেন। তো এক্সট্রার মধ্যে আজকে যাচ্ছি না, এক্সট্রার মধ্যে এগুলোর মধ্যে যাচ্ছি না, এভরন ফলোয়িং
এখানের মধ্যে আপনার যারা আমাকে ফলো করছে, আমাকে ফলো ব্যাক করছে তারা আছে, এবং তারা যারা অ্যাক্টিভ সেইখানে লিস্টটা যদি আপনি পেয়ে যান যে তারা রেগুলার অ্যাক্টিভ থাকতেছে, তখন আপনি একটা পোস্ট করলেন, পোস্টের মধ্যে আপনি তাদেরকে মেনশন করে দিলেন যেটাতে যে হ্যাঁ এটা দেখো এটা অনেক সুন্দর, এই জিনিসটা আমি পাইলাম অনলাইনে পাইছি, তো তোমরা এটা দেখতে পারো। তখন সেও হ্যাপি হইতে পারে যে হ্যাঁ সে ভালো একটা জিনিস বা রিসোর্সফুল একটা জিনিস আমাকে শেয়ার করছে। তখন সেও আর দেখবেন যে আপনাকে আপনার যেই টুইটগুলো করতেছে সেগুলো সে রিটুইট করবে, এবং যেখানে যেখানে দেখতেছেন যে তার 1,19,713 ফলোয়ার আছে, সো আপনার যদি একটা টুইট যদি ফলো করে তার ওইখান থেকে অটোমেটিকলি আপনার এখানে যেহেতু তার যেখানে এখানে চেক করবেন যে তার টুইটগুলো করলে কেমন তার মানে রিটুইট হচ্ছে, মানুষ লাইক করতেছে কেমন, যে যেমন 16 ঘন্টা আগে পোস্ট করছে মার্ক জুকারবার্গের এই ইয়াটা, সেখানে তার কোনো রিটুইট নাই, এই চেক করবেন আর কি যে সে কতটা অ্যাক্টিভ বা সে কতটা ইয়ে করা সেটা চেক করবেন, বা এখানে টুইট রিপ্লাইস এখানে আছে যে সে যেগুলো করছে চেক করবেন যে কেমন আসে, যেমন এই যে এখানে একটা করছে রিটুইট করলো এটা, এখানে 17টা রিটুইট আছে, এরকম আর কি আপনি চেক করবেন। তাই যে যতটুকু অ্যাক্টিভ আপনি সেটাই খুব ভালোভাবে চেক করবেন আর কি। যেমন এই যে এরা হচ্ছে ফলো ব্যাক করি নেই, আমি অ্যাক্টিভ ফলোয়ার, আমি তাদেরকে ফলো ব্যাক করি নেই, তাদেরকে ফলো ব্যাক করা দরকার আমার। যাই হোক, তো এগুলো থেকে আপনি পাবেন যে আপনার ফলোয়ারে কতটুকু অ্যাক্টিভ, অ্যাক্টিভ হলে আপনি মেনশন করে দিলেন, সমস্যা তো নাই মেনশন করে দিলে। যদি আপনার নিজ পেজ হয়ে থাকে সে কখনোই মাইন্ড করবে না যে আপনি তাকে কেন দিলেন, কিন্তু আপনি এখানে কোনো রিসোর্সফুল দিলেন না, শুধু শুধু একটা ছবি দিয়ে আপনি জাস্ট মেনশন করে দিলেন, তাহলে সে হয়তো আপনাকে আনফলো করে দিতে পারবে, কারণ তার ভালো লাগে নাই এই জিনিসটা, ভালো লাগে নাই। তো এই জিনিসটা ফলো করবেন। তো এটাই হচ্ছে মূলত এই টুইটার ম্যানেজমেন্ট। আমি আশা করি যে সবার কাছে ভালো লাগবে, সবার এটা হেল্পফুল হবে, অ্যাটলিস্ট কতটুকু হেল্পফুল হবে আমি জানি না, বাট 1% হলেও হেল্পফুল হবে আমি এটা বিলিভ করি। তো আমি একটা জিনিস দেখাচ্ছি কালকে, আরেকটা জিনিস যে দেখাবো, যেমন কালকে আমি কালকে হ্যাঁ এসে নিয়ে একটা লিঙ্ক বিল্ডিং নিয়ে একটা টুইটার টুইট করছি, তো দেখেন সে আমাকে এটা লাইক করছে, ঠিক আছে সে আমাকে এটা লাইক করবে, আপনি তাকে ডাইরেক্ট ফলো করে দেবেন, কারণ হচ্ছে তার এই পোস্টটা খুব ভালো লাগছে, ভালো লাগছে দেখেই তো সে আমার পোস্টটাকে লাইক করছে, আর লাইক করা মানে সে আপনাকে আপনার টার্গেটেড এটা, সে আপনার টার্গেটেড একটা পিপল, তাই না? যেমন এখানে দুইটা আমার দুইটা যে আসে তিনটা হলো, এখানে রিটুইট করলো তিনজন এটাকে রিটুইট করছে, ঠিক আছে তিনজন রিটুইট করা মানে আপনি এখান থেকে টুইটার রিটুইটগুলো দেখে নেন, এখান থেকে তো না এখান থেকে আমি বড় করলাম, এখান থেকে দেখা যায় মেবি কীভাবে যেন দেখা যায় আমি একটু ভুলে গেছি, যাই হোক এখান থেকে আপনি দেখে নেবেন যে কারা কারা রিটুইট করছে আপনার এটা, বা আপনি এখানে নোটিফিকেশানেই দেখবেন যে এই সে আপনাকে এটা নোটিফিকেট করলো বা এই যে রিটুইট করছে, এই যে ইউকে ফুড রেস্টুরেন্ট বা রেস্টুরেন্ট এগুলো রিটুইট করছে, ঠিক আছে? তো আপনার যদি এটা নিউজ পেজ, যেমন এখানে আমি এসিও নিয়ে করলাম, দেখা যায় এটা রেস্টুরেন্ট ওরা আমি এটা রিটুইট করলাম, তো এটা আমার কোনো টার্গেট না, সে করলেই করতে পারে, ঠিক আছে আমি এটা ভালো লাগে না আমার, আমি আপনার এটা ফলো করবো না। যদি দেখা যায় যে হ্যাঁ এই যে এসিও যে সে আমাকে ফলো করছে, সে আমার যে এই জিনিসটা আমি দেখাচ্ছি যে এই যে ফুড এসিও, হ্যাঁ কী বলবো মাথায় তো আসতেছে না, ইন্ডাস্ট্রি যাই হোক ইন্ডাস্ট্রি, সে আমার এটা ফলো করছে মানে লাইক করছে, তো সে কিন্তু এসিও রিলেটেড, সো আমি তাকে ফলো করতে পারি, তাই না? অবশ্যই ফলো করতে পারি, তাকে আমি ফলো করে রাখলাম। তারপরে আছে ড্যানি, সে আমার এটা লাইক করছে, সে এসিও দেখেনি, বুস্ট ইউর ট্রাফিক ইনক্রিজ ইউর প্রফিট, এই সে মানে এসিও রিলেটেড অনলাইন রিলেটেড, সো আপনি তাকেও আমি ফলো করে রাখলাম, তো এগুলোকে আপনি ফলো করতে পারেন। তো এই নিয়ে আর কথা বাড়াবো না, যতটুকু আমি জানি না কতটুকু ভালো লাগছে আপনাদের কাছে, আশা করি ভালো লাগবে, একটু হলেও হেল্পফুল হবে আপনাদের জন্য। তো কোনো সমস্যা হলে আমাকে নক করবেন, ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর গ্রুপ তো আছে আমাদের বেস্ট একটা গ্রুপ, সেটা তো আছেই টিস্পিং বিডি, এটা হচ্ছে এটা বেস্ট গ্রুপ বাংলাদেশে এখন আর কোনোটাই নাই আমি মনে করি, আর টিস্পিংয়ের একজন মেম্বার এটা টিম জাফির একজন মেম্বার আমি, তো এই গ্রুপটার জন্য থ্যাংক ইউ দিতে চাই জাফি ভাইয়াকে, তার এত বেশি কন্ট্রিবিউশন এত বেশি আমাদের দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।